বিরিফা, প্যান্ট খুলেই দিয়ে আয়, হাতে সময় বেশি নাই, মোটে দুইবার করতে পারবি, একবার এখন আরেকবার যাইবার আগে। মাঝখানে টাইমে গপসপ করব, আমারে আজে বাজে জায়গায় মুখ দিতে কইবি না। টুপি পইরা ল, একটা ফোটাও বিতরে পড়লে খবর আছে, আর ট্যাহা অ্যাডভান্স হাতে ট্যাহা দিবি, এরপর পায়জামার নাটা খুলুম আগে না। টাকা নিন, এখানে 100 টাকার 5টি নোট আছে, আপনি শান্ত হন, আমার কোনো তাড়াহুড়ো নেই। আমার তাড়াহুড়ো আছে, কাছে আয়, সহজ করি। আমার সোহাগ লাগবে না, আমি আপনার সাথে কিছুক্ষণ গল্প করতে পারি? ওরে আমার ঘুঘু চান রে, সোহাগ লাগবো না, এইখানে কি চুষ্টে আসছ? আমি সত্যিই গল্প করতে এসেছি, আমার কথা বলার মতো কেউই নেই। আমি আগামী 1 ঘন্টার মধ্যে যতটা সম্ভব সিগারেট খাবো এবং আপনার সাথে গল্প করব। 1 ঘন্টা পরেই চলে যাব আমি, আমার কোনো ধরনের শরীর লাগবে না। মাওলানা সাহাব, তোর মতলব আমি ঠিকটাও করতে পারতেছি না, আমার কাছে দেওয়ার মতো খালি শরীর আছে, আমার কাছে কোনো গল্প নাই। আপনার নাম বলুন, বাড়ি কোথায় আপনার? নাম বিউটি, বাড়ি দিয়া কাম নাই। ও আচ্ছা। বিউটি খাটের উপর পাতলে বসল, এখন সে আয়নায় নিজের চোখ দেখছে। শফিক এখনও চেয়ারে বসে আছে, রুমের ফ্যানটা খটখট শব্দ করছে। এই রুম থেকে বাইরে আলো বাতাস যাওয়ার কোনোই ব্যবস্থা রাখা হয়নি, সিগারেটের ধোঁয়া কড়া হয়ে যাচ্ছে। দেখি একটা বিড়ি দে তো। শফিক বিউটির দিকে একটি সিগারেট এগিয়ে দিল। এইখানে আসছিস কেন? এখন ঠিক এই মুহূর্তে আমার প্রেমিকা তার নতুন স্বামীর সাথে বাসর ঘরে, আজ সন্ধ্যায় তার বিয়ে হয়ে গেছে। ইস, আহারে, কঠিন পিড় বুঝি। 5 বছরের প্রেম, আজকে চোখের পলকে সব শেষ। তোর প্রেমিকারে অন্য বেড়া বিছানি নিবে দেখা, এই শোকে তুই অন্য বাড়িরে বিছানায় কাত করতে আসছ হস? না, আমি সিদ্ধান্ত নিয়েছি আজ রাতে আত্মহত্যা করব, এবং তার আগে কারো পাশে বসে কিছুক্ষণ কথা বলবো। কেন মরে যাচ্ছি, না মরলে কি হতো, এসব এমন কারোর সাথে কথা বলবো যার আমার মৃত্যুতে কোনোই যায় আসবে না। কোনো পরিচিত মানুষকে পাশে বসিয়ে 1 ঘন্টা আলাপ করা যায় না, তাই পতিতালয় শেষ ঠিকানা। সুইসাইড করবি? বাবা, ওলার হ্যাডম আছে কইলাম, তা করবি কেমনে, গলায় দড়ি দিয়া না বিষ খাইয়া? এখান থেকে বেরো হয়ে কোনো একটা ট্রাকের নিচে ঝাঁপ দিব। ভালো সিদ্ধান্ত, তোর মতো পোলা পানের মইরা যাওয়াই ভালো, নিজের প্রেমিকারে অন্য বেড়া বিছানে নিয়ে যাই, ছি। ঠিক, তবে মইরা যাওনের আগে তোর একটা গল্প শোনাই, তাইলে দেখা দিছস দেখা হালাল করি। জি বলুন। বিউটি বড় একটা সিগারেট পাফ নিয়ে ধোঁয়া ছড়াল। মেয়েটার সিগারেট খাওয়াটা ইন্টারেস্টিং, শফিকের আগে কখনোই কোনো মেয়ের সিগারেট খাওয়া দেখেনি। একটা মাইয়া আসিল, গার্মেন্টসে কাম করত, বাপি সাইড়া গেছে অনেক আগে, মা আছে আর দুইটা বহাই বোন, দুইদি স্কুলে যায়, ছোট একটা ঝুপড়িতে ভাড়া দিয়া আর ভাই বোনের স্কুলের বেতন দিয়া মেয়েটার হাতে টাকা শেষ, গার্মেন্টসের খাটনি আর ঘরের ঘানি টানা, এরাই সংসার। ফোড়া কপাল, একদিন মার অসুখ করলো, টিবি রোগ, মায়ের ওষুধের টাকা নাই, গার্মেন্টসের কামের লগে ছুটির দিনে মানুষের বাড়িতে কাম করন লাগে, এর মধ্যে এক বাড়ির দারোয়ানের চোখ পড়ছে মায়াডির উপর, প্রতিদিন ফলো করে, টাকার লোভ দেখায়, কয় মায়েরে হাসপাতালে ভর্তি কইরা দিব, গ্রামে নিয়ে বিয়া করব।
মায়েরা সেই ব্যাটারে শ্বাস আয়। একদিন সেই বাইরা মায়ের গায়ে হাত দিয়া বসে মায়া মেজাজ ধুইয়া ম্যাডার মুখে এক দলা থু দিয়া চইলা যায়। সেই দিন রাতে গার্মেন্টস থেকে বাড়ি ফেরনের পথে সে বেড়া আর তার ইয়ার দোস্তরা মিলা মায়াডারে তুইলা একটা গ্যারেজে নিয়ে গেল। সেখানে সবাই মিলা মায়াডারে রেপ করল। মায়াডা যখন মেঝেতে কাপড় জড়ায় ব্যথায় কাঁদতেছিল, তখন সে বেড়া মায়েরার মুখে 2টা 100 টাকার নোট ছুঁড়া কইল। বেড়াগুলো চাইয়া জাউনের অনেক পরে মায়েরা টাকাগুলো হাতে তুইলা নিল। ভাবল গার্মেন্টসে 10 ঘন্টা কইরা খাইটা মাস শেষে 3,000 টাকা পাই, ঘরে মাডা মুইরা যেতেছে, ভাই বোন দুইটার খাওন নাই, এর থেকে 30 মিনিটের যন্ত্রণায় 200 টাকা। এই নিমক হারাম দুনিয়ার জন্য এইটাই ভালো। সেদিন থেকেই শুরু মায়ের নিজের সম্ভ্রম বেঁচল, বিউটি নাম নিল, খারাপ জীবনে আসলো, কিন্তু তার মার চিকিৎসা হয়েছে, ভাই বোন দুইটার স্কুল যাইতে পারছে। বিউটি, আমি লজ্জিত, আপনার সাথে যা হয়েছে এটার জন্য আমি লজ্জিত। তুই নিজের জন্য লজ্জিত হ হারামজাদা, বয়স কত? 24 থেকে 25। একটা মাইয়া সাইড়া গেছে বইলা মরার চিন্তা কইরা ফেলছোস, ঘরে মা নাই, যে মা 25 বছর ধইরা পালছে হ্যার কথা ভুলে গেলি, 5 বছর প্রেম করেছে মিলেগা, লজ্জা করে না? আমি নিজের শরীর বেচতে পারলে তুই কি আমার চেয়েও খারাপ? না, আমি অবশ্যই খারাপ না। গরজ যা, মার পাশ হইয়া সালাম কইরা নতুন জীবন শুরু কর। আমি বেশ্যা, বেশ্যার কথা জগৎ শুনে না। তুই আমার কথাটা রাখ, মইরা গেলি তো হায়রা গেলি, জগৎ নিষ্ঠুর, তুই এই জগতের মুখে লাথি মাইরা নিজের সামনে নিয়ে যা। যে ছিম ভিতরে ছাইরা অন্য বেড়ার কাছে সুখ খুঁজতে গেছে, নিজেরে সেই বেড়ার চেয়ে বড় কেউ বানাইয়া দেখা, সিমলি সেই দিন বুঝবো তুই আজকে মইরা গেলে সিমলি কাঁদবো না, সিমলির কিছুই আসবো যাইব না। বিউটি, আপনাকে অনেক ধন্যবাদ, আমি আসি, আমার এক্ষুনি যেতে হবে, আপনি ভালো থাকবেন। টাকাটা নিয়ে যা, তুই আমার শরীর শোষ নাই, টাকাটা হারাম হইব, এই টাকা আমি রাখবো না। টাকাটা হারাম হবে বললো কে? একটা মানুষের জীবন বদলে দিলেন আপনি, এর চেয়ে বেশি কিছু কি করার আছে বলুন আপনি। শফিক রাস্তায় বেরিয়ে এসেছে, চারপাশে আলোর ছড়াছড়ি, নীলাকে তার এখন মনে পড়ছে না। নীলা সুখে থাকুক, জীবন খুব ছোট্ট একটা সময়, এই ছোট্ট সময়ে কারোর কথা ভেবে নিজেকে আটকে রাখার জন্য নয়। জীবন যতটাই কঠিন হোক, বিউটিদের কখনো হারাতে পারে। শফিকও হার মানতে হয়। ঘরে মা খাবার টেবিলে বসে আছেন নিশ্চয়ই, খেয়ে মাত্রই শফিক সোজা ঘুমিয়ে পড়বে বিছানা, সকাল 7টায় স্টেশনে আসবে শাটল ট্রেন, সেই ট্রেন থেকে শুরু হবে নতুন জীবন।